আমেরিকার সঙ্গে সামরিক ক্ষেত্রে ভারতের নয়া সমঝোতার ফলে বাড়বে দুই দেশের বাহিনীর গোপন বার্তার আদান প্রদান। আজ দুই দেশের বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকের পরে 2+2 এক নয়া চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করা হয়েছে। কমকাসা নামে এই চুক্তি স্বাক্ষর করা নিয়ে গোয়ায় নিমরাজি ছিল নয়াদিল্লি, তার কারণ এর ফলে আমেরিকার গোপন কিছু সামরিক খুঁটিনাটির হদিস পাওয়া যাবে ঠিকই, কিন্তু বিনিময়ে ভারতকেও খুলে দিতে হবে নিজেদের গোপন তথ্য এবং নেটওয়ার্ক। তবে শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক জোটের অন্যান্য জায়গাগুলিকে সহজ করার লক্ষ্যেই শেষ পর্যন্ত নয়াদিল্লি মার্কিন অনুরোধে রাজি হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, এই সমঝোতার ফলে দক্ষিণ এশিয়ার চীনা জাহাজের গতিবিধি সম্পর্কে মার্কিন জাহাজ তথ্য ফেলে তা হাতে আসবে ভারতেরও। আজ দুই দেশের মন্ত্রী পাশাপাশি বসে পাকিস্তানকে একযোগে সন্ত্রাস প্রশ্নে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। গতকাল ইসলামাবাদে গিয়ে সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে কড়া কথা শুনিয়ে এসেছে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। মুম্বাই হামলার পিছনে যারা তাদের শাস্তির জন্য আজ নয়াদিল্লিতে সওয়াল করেছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেম ম্যাটিস। পাকিস্তানের নাম না করে ম্যাটিস আজ বলেছেন, দ্বিপাক্ষিক সহযোগিতার মধ্য দিয়ে ভারত এবং আমেরিকা এটা বুঝতে পারছে যে দুদেশকেই অর্থহীন সন্ত্রাসবাদের শিকার হতে হচ্ছে। ঠিক 10 বছর আগে মুম্বাইয়ে নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছিল নভেম্বরে সেই জঙ্গি হামলার 10ম বার্ষিকী এসে গেল। সন্ত্রাস মোকাবিলার সঙ্গে সমান্তরালভাবে কমকাসা চুক্তির কথা টেনে এনেছেন মার্কিন সচিব। বলেছেন, আজ আমরা সামরিক ক্ষেত্রে যে পদক্ষেপ করছি তা দুদেশকে আরও কাছে আনবে। তার পাশে বসে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কোনো রাগঢাক না করেই বলেছেন, সন্ত্রাসবাদের ক্রমশই বারবারন্ত ঘটছে পাকিস্তানে, যা আমেরিকা, ভারত এবং অন্যান্য রাষ্ট্রগুলিকে বিপদে ফেলে দিচ্ছে। এদিনের বৈঠকের পর ভারতের যে সম্ভাব্য লাভগুলি হয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্রে দাবি, তার মধ্যে রয়েছে পরমাণু সরবরাহকারী গোষ্ঠী NSG-তে ভারতের অন্তর্ভুক্তির প্রশ্নে আমেরিকার কাছ থেকে আরও সক্রিয়তার আশ্বাস। পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনা প্রভাব কমাতে সহযোগিতার বিষয়টিও আজ গুরুত্ব পেয়েছে বৈঠকে। রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পাওয়া নিয়েও এখনও ওয়াশিংটনের থেকে কোনো পাকা কথা আদায় করতে পারেনি নয়াদিল্লি। তবে বিদেশমন্ত্রকে এক কর্তার মতে, বৈঠকের পরে আমরা আশাবাদী যে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক রক্ষায় আমাদের কোনো সমঝোতা করতে হবে না। দুদেশের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে হটলাইন চালুর সিদ্ধান্ত হয়েছে বলে খবর।